সালামু আলাইকুম, আমি জান্নাত মিস বলছি। আমি আজকে নার্সারির দ্বিতীয় এমটি পরীক্ষা সাজেশন থেকে গণিত ক্লাস নিব, এর পরবর্তীতে আবার ইংলিশ ক্লাস নিব। আমরা আজকে গণিত ক্লাসে এক নম্বর, দুই নম্বর এবং তিন নম্বর দেখাবো। নার্সারির ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যদি সরাসরি লাইনে এখনো না থাকতে পারো, পরবর্তীতে অবশ্য চার্জ দিয়ে তোমাদের ক্লাসগুলো দেখবা। আমরা ইতিমধ্যে তোমাদের বাসায় দ্বিতীয় এমটি পরীক্ষার সাজেশন একদম উত্তরসহ তৈরি করে বাসায় দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সবার আব্বু আম্মু বাসায় নিয়েছে এবং তোমরা এতদিনে কমপ্লিট করেছ। পড়া একদম আমরা অল্প করে দিয়েছি, কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তারপরও আমরা তোমাদের ক্লাস নিব। আমরা সরাসরি ক্লাস পাচ্ছি না, এই জন্য তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে না, অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা সবাই দেখো, আমরা আজকে তোমাদের গণিত সাজেশন থেকে এক নম্বর নিয়েছি, দুই নম্বর নিয়েছি, তিন নম্বর নিয়েছি। এক নম্বরের হেডিং হচ্ছে অঙ্কে লিখা শিখা, একান্ন থেকে সত্তর, ফিফটি ওয়ান থেকে সেভেন্টিন। তারপরে শূন্যস্থান পূরণ করো, একান্ন থেকে সত্তর, তারপরে হচ্ছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টিন পর্যন্ত। তিন নম্বর হচ্ছে কথায় লিখো, একুশ থেকে তিরিশ পর্যন্ত। আমি এখন এক নম্বর তোমাদেরকে পড়ে শোনাবো, একান্ন থেকে সত্তর, পাঁচ দশ এক একান্ন, পাঁচ দশ দুই বাহান্ন, পাঁচ দশ তিন তিপ্পান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন, পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, পাঁচ দশ সাত সাতান্ন, পাঁচ দশ আট আটান্ন, পাঁচ দশ নয় ঊনষাট, ছয় শূন্য ষাট, ছয় দশ এক একষট্টি, ছয় দশ দুই বাষট্টি, ছয় দশ তিন তেষট্টি, ছয় দশ চার চৌষট্টি, ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, ছয় দশ ছয় ছেষট্টি, ছয় দশ সাত সাতষট্টি, ছয় দশ আট আটষট্টি, ছয় দশ নয় ঊনসত্তর এবং সাতে শূন্য সত্তর। ঠিক আছে সাউন্ড? তারপরে আছে ফিফটি ওয়ান থেকে সেভেন জিরো সেভেন্টিন, ফাইভ ওয়ান ফিফটি ওয়ান, ফাইভ টু ফিফটি টু, ফাইভ থ্রি ফিফটি থ্রি, ফাইভ ফোর ফিফটি ফোর, ফাইভ ফাইভ ফিফটি ফাইভ, ফাইভ সিক্স ফিফটি সিক্স, ফাইভ সেভেন ফিফটি সেভেন, ফাইভ এইট ফিফটি এইট, ফাইভ নাইন ফিফটি নাইন, সিক্স জিরো সিক্সটি, সিক্স ওয়ান সিক্সটি ওয়ান, সিক্স টু সিক্সটি টু, সিক্স থ্রি সিক্সটি থ্রি, সিক্স ফোর সিক্সটি ফোর, সিক্স ফাইভ সিক্সটি ফাইভ, সিক্স সিক্স সিক্সটি সিক্স, সিক্স সেভেন সিক্সটি সেভেন, সিক্স এইট সিক্সটি এইট, সিক্স নাইন সিক্সটি নাইন এবং সেভেন জিরো সেভেন্টি। তাহলে আমরা আজকে অঙ্কে লিখা শিখা শিখেছি। তারপরে শূন্যস্থান পূরণ করো, একান্ন থেকে সত্তর, ফিফটি ওয়ান থেকে সেভেন্টিন পর্যন্ত। পাঁচ দশ এক একান্ন, তারপরে শূন্যস্থান থাকবে, এখানে তোমরা পরেরটা লিখবা। পাঁচ দশ দশ, পাঁচ দশ তিন তিপ্পান্ন, শূন্যস্থান থাকবে, এখানে তোমরা এর পরেরটা লিখবা। তোমরা কীভাবে লিখবা মিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেমন এখানে পাঁচ দশ এক একান্ন আছে, তোমরা পাঁচ দশ দুই বাহান্ন লিখবা, তিপ্পান্ন আছে তোমরা চুয়ান্ন লিখবা, পঞ্চান্ন আছে তোমরা ছাপ্পান্ন লিখবা, তারপর আছে সাতান্ন তোমরা লিখবা, আটান্ন ঊনষাট আছে তোমরা লিখবা, ছয় শূন্য ষাট, তারপরে একষট্টি আছে তোমরা বাষট্টি লিখবা। এভাবে সবগুলো লিখে ফেলবা একটার পরে একটা, তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি, তারপরে হবে শূন্যস্থানে হবে আটষট্টি, তারপর আছে ঊনসত্তর, তোমরা লিখবে সাতে শূন্য সত্তর। ঠিক আছে, তাহলে আমরা একান্ন থেকে সত্তর পর্যন্ত শূন্যস্থান হয়ে গেল। এখানে তো তোমরা পড়েছ এটার মতোই, শুধু এখানে গ্যাপ গ্যাপ দেওয়া। ফিফটি ওয়ান, ফিফটি ওয়ানের পরে লিখবে ফিফটি টু, ফিফটি থ্রি শূন্যস্থান, শূন্যস্থানে লিখতে হবে ফিফটি ফোর, তারপর ফিফটি ফাইভ শূন্যস্থানে লিখতে হবে ফিফটি সিক্স, ফিফটি সেভেন শূন্যস্থানে লিখবে ফিফটি এইট, ফিফটি নাইন শূন্যস্থানে লিখবে সিক্স জিরো সিক্সটি, তারপর সিক্সটি ওয়ান দেওয়া আছে শূন্যস্থানে লিখতে হবে সিক্সটি টু, সিক্সটি থ্রি লেখা আছে শূন্যস্থানে লিখতে হবে সিক্সটি ফোর, সিক্সটি ফাইভ লেখা আছে শূন্যস্থানে লিখতে হবে সিক্সটি সিক্স, সিক্সটি সেভেন শূন্যস্থানে হবে সিক্সটি এইট, সিক্সটি নাইন
হ্যাঁ, তারপরে শূন্য স্থান আমার 7070। তাহলে শূন্যস্থান কী ব্যবহার করতে হয় তোমরা তো আগেও করেছ, আবারও দেখিয়েছি তোমাদেরকে। আগেরগুলো যদি তোমাদের মনে না থাকে তোমরা মিসের ক্লাস অবশ্যই দেখবা, যারা এখন দেখতে পারছো না তারা পরে অবশ্যই চার্জ দিয়ে দেখবা। এবং আশা করি তোমরা এগুলা খুব সহজেই মনে রাখতে পারবা। যদি আমার মতো করে করো, একটা পর একটা পড়ে পড়ে করতে হবে। তারপরে দেখো তিন নম্বরে আছে, কথায় লিখো দুই দশাকে একুশ থেকে তিনে শূন্য তিরিশ পর্যন্ত। এগুলো তোমাদেরকে আমরা ক্লাসে করানোর সুযোগ পাই নাই, যেহেতু সাজেশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে বইতেও আছে, ওখান থেকে আম্মুর সাথে করো এবং আজকে মিশে ক্লাস দেখে ক্লাস থেকে করো। একুশ দুই দশক একুশ, এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা। আর বাংলা লিখাগুলো হচ্ছে কথায় লিখা, মানে বানান করে লিখা। দুই দশক একুশ সমান সমান, দুই দশ দুই বাইশ সমান সমান, এভাবে দেওয়া থাকবে। বাংলা লেখাগুলো তোমাদের দেওয়া থাকবে না, এগুলো তোমাদেরকে না দেখে লিখতে হবে। দুই দশক একুশ, একুশ যদি লেখা থাকে তুমি একুশের জায়গায় লিখবা এ কর সুকার কু তালব্যশ একুশ। দুই দশ দুই বাইশ সমান সমান, যদি এটা লেখা থাকে তোমার পরীক্ষার খাতায় তুমি লিখবা ব কার বা রস্বই তালব্যশ বাইশ। দুই দশ তিন তেইশ, এটার কথায় লেখা হবে তয় কাতে রস্বই তালব্যশ তেইশ। দুই দশ চার চব্বিশ, চ বয় বয় রশ্মিকা তালব্যশ চব্বিশ। দুই দশ পাঁচ পঁচিশ, পয় চন্দ্রবিন্দু চরে শিখাচ্ছি তালব্যশ পঁচিশ। দুই দশ ছয় ছাব্বিশ, ছয় কাসা বয় বয় রশ্মিকা তালব্যশ ছাব্বিশ। দুই দশ সাত সাতাশ, দন্ত সকাশা তয় কাত্তা তালব্যশ সাতাশ। তারপর আছে দুই দশ আট আটাশ সমান সমান স্বর আ টয় কাট্টা তালব্যশ আটাশ। দুই দশ নয় উনত্রিশ সমান সমান, এটার কথায় লেখা হবে দীর্ঘ উ দন্তন্য উন তর ফলার শিকা তালব্যশ উনত্রিশ। তিনে শূন্য ত্রিশ সমান সমান তৈর ফলার শিকা তালব্যশ ত্রিশ। তোমরা দেখেছো শুনেছো যে আমি কীভাবে পড়েছি বানান করে করে মুখস্থ করতে হলে প্রত্যেকটা সংখ্যা কথা লিখতে হলে কথা লিখাগুলো মানে বানান করে লিখাগুলো অবশ্যই তোমাকে বানান করে করে শিখতে হবে। প্রথমে তুমি মুখস্থ করবা, তারপরে একটা পাঁচবার করে লিখবা, দেখবা খুব সহজে তোমাদের মুখস্থ হয়ে গেছে। আশা করি তোমরা আজকের মধ্যেই আবারও, যদিও কমপ্লিট করে থাকো আগে, তারপর আবারও তোমরা আজকে মিস এক দুই তিন এই তিনটা তোমরা আজকে আবারও বাড়ির কাজ করবা, করে আম্মুকে দেখাবা। আর সবাই ভালো থাকবা, পরবর্তী ক্লাস দেখো ইংলিশ ক্লাস। আমরা ইংলিশ ক্লাস একবার নিতে চেয়েছিলাম, নিয়েছি, কিন্তু আমাদের সাউন্ডে একটু সমস্যার জন্য আমরা আবারও নিতেছি। তোমরা আবারও দেখো, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।